আজকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি হাফিজুর রহমান, প্রভাষক, সমাজকর্মী, সরকারি জীবনী মহিলা কলেজ। একটি বিশেষ পরিস্থিতিতে যেখানে আমরা সরাসরি একটি ক্লাসরুমে ক্লাস করার সুযোগ আমরা বছরের প্রথম দিকে, যেটা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু কোনো একটি বিশেষ কারণে, তোমরা হয়তো জানো যে সারা বিশ্বে পৃথিবীব্যাপী একটি মহামারী চলছে, সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 কারণে সব কিছু থেমে থাকলে তুমি লেখাপড়া থেমে থাকার একটা সুযোগ খুব সীমিত বা নেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল উদ্যোগ হচ্ছে কি অনলাইন ক্লাস, এবং সরকারি জীবনগত মহিলা কলেজ এই ক্ষেত্রে বেশ অগ্রসর ভূমিকা পালন করছে। তার ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থীর জন্য আমি সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থী, এতে তোমাদের নিশ্চয়ই উপকৃত হবে। ক্লাসে যাওয়া যায়। বিষয় হচ্ছে সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। এখন আমরা জানি যে সমাজকর্ম কি। সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। এখন সমাজকর্ম হচ্ছে কি, একটি হেল্পিং প্রফেশন। কাদের জন্য হেল্পিং প্রফেশন? যারা নিজেদের সক্ষমতা অনুযায়ী কোনো সমস্যা সমাধান মোকাবেলা করতে পারে না, যারা নিজেদের সমস্যা নিজেরাই মোকাবেলা করতে পারে না, তাদের ক্ষেত্রে সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী প্রক্রিয়া বা পেশা। এবং তোমরা হয়তো যদি জেনে থাকবে যে সমাজ কল্যাণের যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল একটি ভিন্ন আঙ্গিকে। সেই ভিন্ন আঙ্গিকে কী ছিল? সেটা ছিল সমাজ কল্যাণ, সেটা হচ্ছে কি ভলেন্টারি, সেটা হচ্ছে কি স্বেচ্ছাসেবা প্রদানের মাধ্যমে এই সমাজ কল্যাণের যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু সমাজ কল্যাণের যাত্রা থেকে সমাজকর্মের যাত্রাটা হচ্ছে কি আরও আধুনিক, আরও গতিশীল, আরও সেবামুখী, আরও হচ্ছে কি বর্তমান যুগের জন্য যথোপযোগী বা অত্যন্ত যুগোপযোগী। তাই ধারাবাহিকতায় আমরা আজকে সমাজকর্মের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে বিস্তারিত ক্লাস করব। সমাজকর্ম হচ্ছে, আমরা যদি বলতে পারি যে সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিসেস। কি বলেছি? সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিসেস বেসড অপন scientific knowledge and skill in human relation which assist individual around group or communities enhance children's to their capacity for full function. তাহলে আপনার যদি এইটার এই থেকে যদি বাংলা অনুবাদ দেখা যাচ্ছে কি সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী প্রক্রিয়া বা পেশা, যেখানে গোষ্ঠী, ব্যক্তি, দল যারা সমস্যা নিয়োজিত আছে তাদেরকে সেবা দেওয়ার একটি মানসিক প্রক্রিয়া। এর কারণে আমাদের কী হয়েছে, ধারাবাহিকভাবে সমাজকর্মে আধুনিক যাত্রাপাত শুরু হয়েছে। তাহলে আমরা যে সমাজ কল্যাণের সংজ্ঞাটা করেছি, সমাজ কল্যাণের সংজ্ঞাটা হচ্ছে কি সোশ্যাল ওয়ার্ক ইজ এ, তোমরা সকলে লিখে নিতে পারো, কিন্তু সোশ্যাল ওয়ার্ক ইজ এ professional services based upon scientific knowledge skills
পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।